যাব পুরো খবরে। খেলাপি ঋণ বাড়ছে রাষ্ট্রীয় মালিকানাধীন জনতা ব্যাংক লিমিটেডের। 11,000 কোটি টাকার নিরাপত্তা সঞ্চিতি সংরক্ষণে বাড়তি সময় নিয়েছে কেন্দ্র ব্যাংক থেকে, যা নিয়ে হতাশ বিশেষজ্ঞরা। মাসুমিয়ার প্রতিবেদনে বিস্তারিত জানবার ক্যামেরা ছিলেন জিহাদ আরিফ। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। রাষ্ট্রীয় মালিকানাধীন জনতা ব্যাংক লিমিটেড অনিয়ম সহ নানা অব্যবস্থাপনায় ব্যাংকটির খেলাপি ঋণ ছাড়িয়েছে 14,500 কোটি টাকা। বিপরীতে প্রভিশন রাখতে পারছে না প্রতিষ্ঠানটি। গেল কয়েক বছর ধরে প্রয়োজনীয় প্রভিশন রাখতে নিয়েছে অতিরিক্ত সময় বা ডেফারেল। ব্যাংকটির বার্ষিক প্রতিবেদনের তথ্য মতে সব মিলিয়ে ডেফারেল নেওয়া অর্থের পরিমাণ প্রায় 11,000 কোটি টাকা। সবশেষে ওরিয়ন ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের 423,23,00,000 টাকা প্রভিশন সংরক্ষণে 10 বছরের সময় চায় ব্যাংকটি, যা অনুমোদনও করে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকটির ধারাবাহিক অনিয়মে কেন্দ্রীয় ব্যাংকের ছাড়ে হতাশ বিশেষজ্ঞরা। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের আপনি বাসাইবেন, কিন্তু সে যে অন্যায় করে তার এটা বিচার করবেন না, আর তাকে সেই র্যান্ডামলি দুর্নীতি করবে আর তাকে আপনি সেটার জন্য ছাড় দেবেন, এটা তো হইতে পারে না, এটা হওয়া উচিত না। এটা ফাইন্যান্সিয়াল প্রুডেন্সিয়াল যে ফাইন্যান্সিয়াল প্র্যাকটিস, সেটার বিপরীতমুখী। খেলাপি ঋণের বিপরীতে প্রভিশন সংরক্ষণের টার্গেট 19,500 কোটি টাকা, যার মধ্যে আছে 8,000 কোটি। এই অবস্থায় ঝুঁকিতে গ্রাহকের আমানত, তাই ঋণ বিতরণে অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরামর্শ সাবেক এই চেয়ারম্যানের। সে টাকা তো ফেরত দিতে পারবে না, করতেছে না। এটা যে সে ই বরড এবং বিভিন্নভাবে ডিপোজিট হোল্ডারের টাকাই তো দিয়েছে অথবা মানি ক্রিয়েট করে, বাট সেটা কিন্তু আপনি ফেরত যদি না আনতে পারেন, দ্যাট ইজ ইউর ফল্ট, দ্যাট ইজ ইউর ফল্ট। এবং এটা আপনি যদি না আনেন, এদেরকে দে শুড বি টেকেন ইন টু অ্যাকাউন্টেবিলিটির আওতায় আনা উচিত। এ বিষয়ে একাধিকবার যোগাযোগ করা হলেও দেখা করতে রাজি হননি ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক সহ ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা।